हेलो बंधुरा केमन आछेन सबाई। आज के आमी रान्ना करब ओई जे बागदा चिंगड़ी माछ देखिएछिलाम ना, देखुन एक थाला चिंगड़ी माछ देखिएछिलाम, एके वाश करे पुरो परिष्कार करे कतटुकु हये एसेछे देखुन, सब वाश करे फेलेछि। एर जन्य प्रथमे आमी कड़ाई तेल दिच्छि, कड़ाटा गरम होक। आर एर जन्य मशला चाई देखुन, एई धने दारचिनी एलाच और जई मान जयत्री चारटे मसला एक संगे रेखे था। तेजपाता दुटो काँचा लंका, एक रसुन और टमेटो पिंज, एक नारकल आदा और एक रसुन थेतो कर रेखे और यो धने पतागुलो देव पिसाब। आज के मानी चिंगड़ी माछे कलिया बनाब, बुझे এটা ঠিক শান্ত নদীর মতো লাগছে এখন চুপচাপ, মানে কড়াই দিলে সত্যি শান্ত নদী থাকবে হবে। দেখো কোনো ছটপট নেই, জ্বালাতন করবে না, একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দেখো একটু নরম নরম থাকবে, বেশি ডিপ ফ্রাই করবো না। ততক্ষণ আমি মশলাটাকে দিয়ে দিই, কি দেবো, দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, রসুন, এই টমেটো আর এই পেঁয়াজ এটা দিচ্ছি, আর এর সঙ্গে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটা একটু মিক্সিতে পিষিয়ে নিয়ে আসবো, অল্প জল দিই, অল্প জল। দুবার ধরে বাটতে হবে, এটা একটু পিষিয়ে নিয়ে আসি আমি। ততক্ষণ এটা একটু নাড়ি, দেখুন বন্ধুরা হয়ে গেছে। সত্যি এই চিংড়ি মাছ শান্ত নদী একদম। আমি তেল দিচ্ছি, রসুন থেতো করলাম দিচ্ছি, এবার যে এই মশলাটা পেস্ট করে রাখলাম, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা এটা পেস্ট করে রাখলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা আছে তো, মানে আর একটা মশলা বাদ, এর গন্ধটা যেন চট করে এর কাছে না আসে। ঢাকিয়ে একটু দিয়ে দিলাম, একটু আমি কাশ্মীরি মিক্স পাউডার দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিই, এবারে এটা ভাজা হোক অর্থাৎ কষানো হোক আর কি। আমি দিচ্ছি এবারে নারকল, দেখুন আদার টুকরো, বেশি না, অল্প একটু, আর এই একটা জয়িত্রী, দেখুন এই ছোট, আর ছোট ছোট দারচিনি দিচ্ছি চারটে টুকরো, এলাচ দুটো, আর ধনে দিচ্ছি, এতে কিন্তু জিরে দেবো না, একটু জল দিয়ে আর তেল দিয়ে পিষাবো, পাউডার হয়ে যাবে, একটা চন্দনের মতো পেস্ট হয়ে যাবে। এটা কষানো হোক, একটু দই দিচ্ছি, বেশি দই দেব না, লবণও অল্প করে দেব। হ্যাঁ, বেরিয়ে এসছে কষা হয়ে গেছে, রসুনের ভাতটা ভাজা হয়ে গেছে, একটু অল্প একটু চিনি দিচ্ছি, চিনিটা দিচ্ছি আমি, কেউ পারলেও না দিতে পারে।
অ্যাজ ইউর চয়েস। এই মশলাটা যে বাটলাম এখন, এই মশলাটা এখন দিচ্ছি। আমি একটু জল দিই, হাত দিয়ে কাটছি না, একটু জল দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। মশলাটার গন্ধ থাকবে। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এতে। সেকেন্ড মশলাটা যেগুলো দেখালাম ওটা কিন্তু বেশিক্ষণ কষাচ্ছি না, একটু থাকবে, তবে চিংড়ি মাছের উগ্র গন্ধটা এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি অল্প একটু জল দিচ্ছি। মানে হয়ে যাক, দেখাবে এতে কিন্তু আমি ঢাকনা দিচ্ছি না, ঢাকা দেবো না, ওপেনই হবে এটা। চিংড়ি মাছের বাগদা চিংড়ির কালিয়া তেল ওপরে ভেসে উঠেছে, অটোমেটিক বন্ধ করে দিলাম, এবার রাখি চলুন। শুনুন, আমি এখানে চিংড়ি মাছ তো এমনিতেই সুন্দরী, ওকে আর বেশি না সাজালেও চলবে। দেখুন, দাঁড়াও দেখাচ্ছি আপনাদেরকে, চিংড়ি মাছগুলো বোঝাই যাচ্ছে না যেন গ্রেভি মানে ইয়ে হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো যদি লাগে একটা লাইক দিয়ে দেবেন।